গীতাল দাহের গুলিকাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বর থেকে মাহফুজার রহমান নামে তৃণমূলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা এক নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ প্রায়ই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। কিছুদিন আগেও গত 19 আগস্ট সংঘর্ষের ঘটনায় গুলির পাশাপাশি তীরও ছোড়া হয়। আব্দুল জলিল নামে একজন তীরবিদ্ধ হয়। এই ঘটনায় মাহফুজার রহমান সহ বেশ কয়েকজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তীরবিদ্ধ আব্দুল জলিলের ছেলে। অভিযুক্তদের বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মাহফুজার সহ বেশ কয়েকজন অধরা ছিল। এদের মধ্যে এদিন মাহফুজার রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। গীতালদহ প্রায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে রাজনৈতিক গণ্ডগোলের ঘটনায় এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি পুলিশ গীতালদহের পরিবেশকে শান্ত করতে অভিযুক্তদের একের পর এক গ্রেপ্তার করতে শুরু করায় খুশি স্থানীয়রা। দিনহাটা থানার এক আধিকারিক জানান, 19 আগস্ট গণ্ডগোলের ঘটনায় মাহফুজার রহমানের নামে মাহফুজুর রহমান নামে একজনকে এদিন গ্রেপ্তার করা হয়।